শুধু গাছ লাগালাম। হ্যাঁ, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা সারা দেশে 10 লক্ষ চারা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা লাগাব। তো আমরা শুরু করেছি এই মাসের শুরু গোড়ার থেকেই, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমরা এই মাস আরও ধরে লাগাবো, তারপরে সামনের বছর লাগাবো, আমরা লাগাতে থাকবো। এটা আমরা বলছি যে ন্যাচারাল বেস সলিউশন আর কি, আমরা প্রকৃতিকে ব্যবহার করে আমাদের নিজস্ব যে প্রাকৃতিক উপাদান, যেমন ছন, বিন্যা, ঘাস বিভিন্ন ধরনের, তাই না, কাশবন, তারপরে নলখাগড়া, বিভিন্ন ধরনের আপনার হোগলা, অনেক ধরনের আমাদের ইন্ডিজিনাস উদ্ভিদ আছে, এগুলোকে আমরা ব্যবহার করতে চাই নদীর পাড় দিয়ে, খালের পাড় দিয়ে, যেখানে আমাদের বাঁধ আছে সেসব জায়গায়। যেসব জায়গায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড স্রোত, এবং এখানে কিন্তু এরকম হার্ডলিং না করলে রাখা যাবে না, সেখানে আমরা হার্ডলিং করবো, অর্থাৎ যেখানে দরকার সেখানে আমরা একেবারে পারমানেন্ট ব্যবস্থা নেব, স্থায়ী ব্যবস্থা, আর যেখানে আমাদের ওপেন রাখা দরকার প্রাকৃতিক পরিবেশকে রাখার জন্য সেখানে ওপেন রাখবো। আপনারা জানেন যে পদ্মার চর জুড়ে কিন্তু নানান ধরনের প্রাকৃতিক আমাদের ওয়াইল্ড লাইফ, আমরা যেটাকে বলি, একটা জীববৈচিত্র্য, অদ্ভুত জীববৈচিত্র্য আছে এখানে। নানা জাতের পাখি আছে, মাইগ্রেটরি বার্ডস আছে, কচ্ছপ আছে, কাঁকড়া আছে, মাছের ডিম পাড়ার জায়গা আছে, অনেক ধরনের ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটাকে বহাল রেখে আর রাজশাহীর ক্ষেত্রে যেটা শহরের যেটা পার্টটা, বিশেষ করে আপনারা দেখেছেন যে আমরা ওদিকে কিন্তু অলরেডি আমাদের গ্রোয়েন কিন্তু তৈরি হচ্ছে একের পর এক, এটা আলটিমেটলি শহরকে রক্ষা করার জন্য। এবং এই জায়গাটা আমরা ল্যান্ডটা রিক্লেম করতে চাই, আমরা হয়তো সামনে যে পদক্ষেপ নিব তাতে ল্যান্ড রিক্লেম, এই জায়গাটা, তারপর ওই পাশটা যেমন আমরা যে হয়েছে এগুলো ভরাট করে, আমাদের ড্রেজিং করে, ড্রেজিংয়ের মাটি দিয়ে ভরাট করে আমার নদীও গভীর হবে, পানি গভীর খাদ দিয়ে যাবে, আমার জায়গাও রিক্লেম হবে। এবং তারপরে আমরা চেষ্টা করবো যে এইভাবে পার্ক করে মানুষজনের বসার জায়গা ইত্যাদি করার জন্য নদীর পার্কটা আমরা একেবারে পারমানেন্ট ব্যবস্থা নেব, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি আর কি। আমাদের সীমান্ত নদী, এবং সেই সীমান্ত নদীর সংখ্যা হলো, বা আমরা যেটাকে বলে আন্তর্দেশীয় নদী, সেরকম সংখ্যা হচ্ছে 54টা, মোট 57টা, 3টা মায়ানমারের সঙ্গে বলা, 54টা হচ্ছে ভারতের সঙ্গে। এই সমস্যাটা সব জায়গায় আছে, যেখানে যেখানে নদী দিয়ে সীমানা আছে সেজন্য সীমান্ত নদী একটা প্রকল্প আমাদের চলছে, যাতে করে আমরা 24টা উপজেলা সারা দেশে কাজ করছি, 24টা উপজেলাতে যে সীমান্তগুলো আছে সেগুলোতে রাজশাহীর এই পার্টটার জন্য আমাদের আরও বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। এবং সেই জন্য আপনি যেমনটা বললেন, আমাদের প্রকল্প তৈরি হচ্ছে, সেখানে আমরা বাংলাদেশের সীমান্ত নদী যে কয়েকটা আছে কোনোটাই আমরা বাদ রাখবো, কারণ আমাদের নদী ভাঙনের কারণে আমাদের দিকে ভেঙে ওদিকে অনেক সময় ল্যান্ড রিক্লেম হয়ে যাচ্ছে, সেসব কারণে আমাদের জমি হারাতে পারি। এই আশঙ্কায় আমরা ইতিমধ্যে কাজ করছি এবং আরও প্রজেক্ট নেওয়া হবে। এটা নিয়ে আমার মনে হয় বছর 2-3 লাগবে আর এই বিষয়গুলো সমাধান হতে। খুব ভালো আইডিয়া, আপনি খুব ভালো কথা বলছেন। আমরা যেমন ধরেন এই যে জায়গাগুলো, হ্যাঁ, এগুলো যদি রিক্লেম করতে পারি, আমরা একটা হিসাব করে আজকে কথা বলছি সকালে এগুলো নিয়ে, যে এখানে লিমিটেড পারমিশন দেওয়া হবে 3টা বা 4টা বা 2টা বা 3টা, বাকিরা হয়তো বাইরে থাকলো, এভাবে করলে সমাধান হয়ে যায়। আর এখানে বিনও স্থাপন করতে হবে, আর জায়গা কম অ্যাকচুয়ালি। আমরা চেষ্টা করবো যে এই জায়গাটা রিক্লেম করলে, এবং এই পাশটা আপনি দেখেন দুই পাশে বিস্তীর্ণ জায়গা তৈরি হবে, তখন হয়তো এই প্রবলেমগুলো কম হবে, তখন হয়তো আমরা আরও বেশি গাড়িকে পারমিশন দিতে পারবো। আপাতত আমি যেটা আদেশ করেছি ইতিমধ্যে রেস্ট্রিক্ট করে দিবে, সবাইকে ঢুকতে দিব না আমরা, ঠিক আছে, এটা অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, না না।